আম কি নাম শুনি খেতে মন চাইছে তাই তো গ্রীষ্ম বর্ষা কিংবা শীত সব মৌসুমি ছোট বড় সবার প্রিয় সুস্বাদু রসালো আম তবে এই অসময়ে কোথায় মিলবে আম এখন সারা বছরই মিলবে কাঠিমন আম মিষ্টি মধু রসালো এই ফলের স্বাদ গত তিন বছর আগে কাঠিমন আমের চারাগাছ লাগিয়েছিলেন হুগলির গোঘাটের শামবাজার পঞ্চায়েতের বেল্লিয়া এলাকার কৃষক তারকনাথ গায়েন নিজের নার্সারিতে দশটি চারাগাছ কাটিমন বারো মাসি জাতের আমের বাগান শুরু করেন এক বছর পর থেকে কাটিমন বারো মাসি আমের বাগান আম আসতে শুরু হয় এখন তার বাগানে প্রতি গাছে থোকায় থোকায় আম ঝুলছে প্রতিটি ডালে ডালে ধরেছে আম প্রতিটি আমের গাছে কমপক্ষে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত আম ধরে আছে আবার কোনো কোনো গাছে নতুন করে মুকুল আসছে কোনো কোনো গাছের আম গুটি চলে এসেছে কাটিমন আমটা হচ্ছে বারো মাসি আম মানে আমাদের যে নর্মালি যে আমগুলো আছে তার থেকে অনেকটাই উন্নত প্রজাতির থাইল্যান্ড কাটিমন নাম ওটা বাংলাদেশ হয়ে এসেছে আমরাও এখান থেকে বড় নার্সারি থেকে এনেছি এনে আমরাও চারা তৈরি করেছি মাদার গাছ সেখান থেকে চারাও উৎপাদন করেছি এবং বারো মাসই ফলটা পাচ্ছি এর বিশেষত হচ্ছে নর্মালি অন্যান্য আমের থেকে মিষ্টতা বেশি এবং ফলের উৎপাদন অনেক বেশি এ বিষয়ে তারকনাথবাবু জানান প্রতি গাছের আম অনেক বেশি হওয়ায় ব্যবসায়ী সহ আশেপাশের বাসিন্দারা তারা বাগান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন এই বারো মাসি কাটিমন জাতের আমের বাজার ব্যাপক চাহিদা থাকায় পাইকারের প্রতি কেজি আম দেড়শো থেকে দুশো টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছেন তিনি আবার আমের কলম চারা তৈরি করে বিক্রয় করছেন আগাছা পরিষ্কার কীটনাশক প্রয়োগ জৈব রাসায়নিক সার প্রয়োগ করতে হয় বলে জানাচ্ছেন কাটিমন আম বাজারে বিক্রি হয়ে যাবে কেমন দাম আছে এই এই আম নর্মালি যে আমরা যেহেতু অফ টাইমে হয় তো সেই কারণে এই আমটা মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা কিলো পাইকারি হয় লাভবান হচ্ছেন অন্য চাষ অন্যান্য তো চাষের তুলনায় এটা প্রচুর লাভবান হচ্ছে কত বছর করেছেন এই চাষ এটা আমি এই চার বছর হচ্ছে কেমন নিতে আসে মানুষ আম কিনতে আসে আসেনি এই কাঠিমনো আমের এখন প্রচুর মার্কেট বাগান থেকে নিয়ে যায় আম বাগান থেকে দেখুন একটা কাস্টমার আছে এখানে উনি কাঠিমোনো নিয়ে বসাবেন এরকম ওনার মানসিকতা যে টেস্টিং করে দেখে পরবর্তীকালে আমি চাষ করব এই আমের বাগান থেকে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে আম পাঠিয়েছি স্বাদ আর মিষ্টি হওয়ায় অনেক আমাদের এই আমের প্রশংসা করছে আর যারা আমাদের আম একবার কিনে নিয়ে গেছেন তারা আবার কেনার ইচ্ছা প্রকাশ করছেন বলে জানিয়েছেন বাবু হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা